আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটর ভেহিকলস বিডি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুর বুদ্ধিজীবীর যে স্মৃতিসৌধটা আছে সেটার ঠিক অপোজিটে একটা গাড়ি শোরুম আছে, সেটা হচ্ছে ডেইরি কারহাট। পেছনে সম্ভবত শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, নামও দেওয়া আছে। সো আজকে আমরা এই শোরুমটাতে দেখব তাদের এখানে কি কি গাড়ির কালেকশন আছে এবং সেটা কি মডেল, রেজিস্ট্রেশন এবং প্রাইস কিভাবে কি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করি। এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা প্রথমে এই শোরুমে হচ্ছে একটি নোয়া গাড়ি দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, আমি এটার আউটলুকটা একটু আপনাদের সাথে আগে একটু শেয়ার করি, তারপরে আমি এটার ডিটেলসটা আমি বলতেছি। এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের। সো ভিউয়ার্স, এটা হচ্ছে এটার পেছনের যেই লুকটা আছে সেটা আমি একটু শেয়ার করছি। এটা হচ্ছে ভিউয়ার্স এটার ফ্রন্ট সাইডের যে লুকটা আছে এটা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার একদম ফ্রেশ। এবং ভিউয়ার্স, এটা এই যে প্রজেকশন হেডল্যাম্পগুলা, সো ভিউয়ার্স এটার টায়ারিংও যথেষ্ট ফ্রেশ আছে। সো ভিউয়ার্স, চলুন আমরা এটার ইনসাইড লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সো ভিউয়ার্স, এই নোয়া গাড়িটার আমরা ইনসাইড লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড একদমই ব্ল্যাক কালারের, ডোর প্যাডগুলো হচ্ছে ব্ল্যাক কালারের, এবং সিটগুলো দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ব্ল্যাক কালারের। এবং এখানে হচ্ছে আপনার আর্ম রেস্টের জন্য একটা ইয়া দেওয়া আছে। এবং ভিউয়ার্স, এখানে মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। গাড়িটা আসলে ব্ল্যাক যে কোনো কিছুই একটু ড্যাশিং লাগে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে অটো ট্রান্সমিশন, ডোর উইন্ডো অবভিয়াসলি অটোই হবে এই গাড়িতে। সো ভিউয়ার্স, চলুন আমরা এটা প্যাসেঞ্জারের সিটগুলো দেখি। ভিউয়ার্স, এটা 7 সিটের একটা গাড়ি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমরা প্যাসেঞ্জার যেই সিটের লুকটা আছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে মাঝখানে যে প্যাসেঞ্জার সিটের লুকটা আছে, ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো বসার স্পেস আছে। সো ভিউয়ার্স, এটা যেহেতু হচ্ছে 7 সিটের একটা গাড়ি, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার পেছনের যেই সিটটা আছে সেটার আমি ইয়াটা একটু দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এটা কিন্তু হচ্ছে পেছনের যে দুইটা দরজা আছে সেটা কিন্তু অটো। সো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি ডোরটা ক্লোজড হয়ে গেল। সো ভিউয়ার্স, এই গাড়িটি কিন্তু হচ্ছে 2009 মডেল, 16 রেজিস্ট্রেশন। তো চলুন ভিউয়ার্স, আমরা এটার ইঞ্জিনের লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সো ভিউয়ার্স, আমরা হচ্ছে এটার ইঞ্জিনের লুকটা একটু আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে টয়োটা নোয়া এক্স। সো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ইঞ্জিনের লুক। এটা কিন্তু 2000 সিসির একটা ইঞ্জিন ভিউয়ার্স। ইঞ্জিনের সাইডটা কিন্তু একদম পরিষ্কার, একদম ক্লিয়ার, কোনো রাস্ট নেই, কোনো ময়লা নেই। 2000 সিসির একটা ইঞ্জিন আছে, এটাতে এসি কমপ্লিট করা আছে, সিএনজি আছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে এই পাশে গাড়ি রাখা আছে পেছনে, তাই আমি খুব একটা পেছনের লুকটা দিতে পারছি না। যে দেখতে পাচ্ছেন সিএনজির সিলিন্ডার আছে, এবং এই গাড়িটিরও পেছনে যথেষ্ট স্পেস আছে ব্যাগেজ নেওয়ার জন্য। সো ভিউয়ার্স, এটা হচ্ছে টয়োটা এক্স নোয়া। এটা কিন্তু হচ্ছে 2009 মডেল, 16 রেজিস্ট্রেশন, 2000 সিসির একটা ইঞ্জিন আছে, এসি কমপ্লিট করা, এটা পেপারস আপ টু ডেট। এটার আস্কিং প্রাইস তারা চাচ্ছে 19,50,000 টাকা। আপনাদের যদি এই গাড়িটি পছন্দ হয় আপনারা কিন্তু এটা নেগোশিয়েট করতে পারবেন, এটা নেগোশিয়েটের অপশন আছে। এটা আস্কিং প্রাইস 19,50,000 টাকা। এখন আমরা ভিউয়ার্স যে গাড়িটি দেখব সেটা হচ্ছে টয়োটা আইএসটিজি সুপেরিয়র। এটা হচ্ছে, আমি আউটসাইড লুকটা আগে একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা সম্পূর্ণ বডিটা হচ্ছে হোয়াইট কালারের, এবং গাড়িটা একটু স্মল সাইজের, ছোট ফ্যামিলির জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। সো ভিউয়ার্স, আমি পেছনের আউটসাইড লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে এটার যেই আউটসাইডের লুকটা আছে। সো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন যে চাকা রিং এগুলো কিন্তু ফ্রেশ, এবং ভিউয়ার্স এই গাড়িতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই, একদমই কিন্তু ফ্রেশ একটা গাড়ি। সো ভিউয়ার্স, চলুন আমরা এটার ইনসাইড লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে এটার ইনসাইড লুক, দেখতে পাচ্ছেন এটার কিন্তু ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালারের। ওই পাশে ডোর প্যাডটা দেখতে পাচ্ছেন, দুটি কালারের কম্বিনেশন আছে। এটাও অবভিয়াসলি অটো ট্রান্সমিশনের একটা গাড়ি, আপনার ট্রান্সমিশন অটো, উইন্ডো ডোর সবই হচ্ছে অটো। এবং এখানে দেখতে পাচ্ছেন এসির অনেক ফাংশন আছে, প্লাস মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। সো ভিউয়ার্স, সামনে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কিন্তু একটা স্পেস আছে বসার, এবং যে ড্রাইভ করবে তারও এখানে যথেষ্ট ভালো একটা স্পেস আছে বসার। এবং ভিউয়ার্স, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের যে মিটারগুলো আছে এগুলো কিন্তু সব ডিজিটাল মিটার।
সো ভিউয়ার্স চলুন আমরা এটার প্যাসেঞ্জারের লুকটা প্যাসেঞ্জার সিটের যে লুকটা আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সো ভিউয়ার্স এটা হচ্ছে এটার প্যাসেঞ্জার সিটের যে লুকটা আছে। সো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যথেষ্ট ভালো একটা বসার স্পেস আছে ভিউয়ার্স। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স এই টয়োটা আইএসটিজি যে গাড়িটা আছে এটার কিন্তু হচ্ছে 2008 মডেল, 2016 রেজিস্ট্রেশন। সো ভিউয়ার্স চলুন আমরা এখন এটার ইঞ্জিনের লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সো ভিউয়ার্স এই গাড়িটার হচ্ছে ইঞ্জিনের লুকটা একটু আমরা শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন ভিভিটিআই এর একটা ইঞ্জিন এখানে আছে। এটা হচ্ছে 1500 সিসি ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট। সো ভিউয়ার্স এটা আমি একটু ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু এসি কমপ্লিট আছে। সো ভিউয়ার্স এই গাড়িটির পেছনের যেই ব্যাকহুডের যে ইনসাইড লুকটা আছে সেটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু তেলের গাড়ি, এটা সিএনজি করা নেই, এটা সম্পূর্ণ তেলের একটা গাড়ি। সো ভিউয়ার্স এই কারণে সিলিন্ডার নেই, কারণ এখানে যথেষ্ট ব্যাগেজ বা স্পেস আছে, যে কোনো আপনার মানে ব্যাগেজ পরিবহনের জন্য যথেষ্ট ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু হচ্ছে আপনার 2008 মডেল, 16 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা গাড়ি, পেপার আপ টু ডেট। এটার আস্কিং প্রাইস হচ্ছে 12,70,000 টাকা। সো আপনারা এটা নেগোশিয়েট করতে পারবেন, এগুলো সবই হচ্ছে আস্কিং প্রাইস। এখন ভিউয়ার্স আমরা হচ্ছে একটি সাদা টয়োটা এক্সিও এক্স গাড়িটি দেখছি। এটা আগে আমি আউটলুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু ভিউয়ার্স আমরা যে কটা গাড়ি দেখেছি সবগুলোই কিন্তু ফ্রেশ আছে। আউটসাইড ইনসাইড লুক আমি দেখিয়েছি, একদম কিন্তু ফ্রেশ, কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। সো ভিউয়ার্স এটা হচ্ছে আমি এটার পেছনের যেই আউটলুকটা আছে সেটা একটু দেখাচ্ছি। সো ভিউয়ার্স চলুন আমরা এটার ইনসাইড লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স এখন হচ্ছে এই যে টয়োটা যে এক্সিওটা আছে এটার হচ্ছে আমি ইনসাইড লুকটা একটু দেখাচ্ছি। সো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু হচ্ছে ব্ল্যাক এবং একটু গ্রে কালারের। ওই পাশে হচ্ছে ডোর প্যাডগুলোও ফ্রেশ আছে। এটা ফুল অটো ট্রান্সমিশন এবং ডোর উইন্ডো সবই হচ্ছে অটো। সো ভিউয়ার্স এটা দেখছেন সিট কাভারগুলোও ফ্রেশ আছে। সো ভিউয়ার্স এই পাশে ডোর প্যাডটা একটু আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে এটার প্যাসেঞ্জার সিটের যে লুকটা আছে সেটা একটু দেখাচ্ছি। এখানেও ডোর প্যাডগুলো আপনি ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বসার খুব কমফোর্টনেস একটা স্পেস আছে। সো ভিউয়ার্স এখানের সিট কাভারগুলোও কিন্তু ফ্রেশ আছে। সো ভিউয়ার্স এই পাশে ডোর প্যাডটা আমি একটু দেখাচ্ছি। সো গাইজ এই গাড়িটা হচ্ছে কিন্তু আপনার 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন। সো চলুন আমরা এটার ইঞ্জিনের লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো গাইজ আমরা হচ্ছে এটার ইঞ্জিনের লুকটা একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে ভিভিটিআই এর ইঞ্জিন আছে, 1500 সিসির একটা ইঞ্জিন, এসি কমপ্লিট করা আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইঞ্জিনের লুকটা কিন্তু একদমই ফ্রেশ, এখানে কোনো রাস্ট বা ময়লা নেই। সো ভিউয়ার্স এখানে 1500 সিসির একটা ইঞ্জিন আছে। এখন ভিউয়ার্স আমরা এই এক্সিও গাড়িটির যে ব্যাকহুডটা আছে সেটার ইনসাইডের লুকটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু সিএনজি করা আছে ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিএনজির সিলিন্ডার আছে এবং সিলিন্ডার বসানোর পরেও কিন্তু এখানে যথেষ্ট একটা স্পেস আছে বিভিন্ন ব্যাগেজ নিয়ে দূরের কোথাও যদি ট্রাভেল করতে চান। সো ভিউয়ার্স চলুন এখন এটা প্রাইস নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ভিউয়ার্স এটা হচ্ছে 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি ইঞ্জিন আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 12,70,000 টাকা। এটা আপনারা নেগোশিয়েট করতে পারবেন, এটা হচ্ছে এটার আস্কিং প্রাইস। এখন ভিউয়ার্স আমরা হচ্ছে টয়োটা 110 একটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন। ফার্স্ট অফ অল আমরা এটার আউটলুকটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে পাচ্ছেন এটার বডিটা কিন্তু হচ্ছে হোয়াইট কালারের, কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। আপনার চাকাগুলো কিন্তু সামনে পেছনের একদমই ফ্রেশ দেখাচ্ছে। তো ভিউয়ার্স আমরা হচ্ছে এটার পেছনের যে লুকটা আছে সেটা কিন্তু একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স চলুন আমরা হচ্ছে এটার ইনসাইড লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি, এটার ইনসাইড লুকটা কিরকম। তো ভিউয়ার্স চলুন আমরা এটার ইনসাইড লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা হচ্ছে গ্রে এবং একটু ক্রিম কালারের, এবং ওই পাশে হচ্ছে আপনার ডোর প্যাড দেখতে পাচ্ছেন, একটা ফ্রেশ আছে ডোর প্যাডগুলো। এবং ভিউয়ার্স এটা কিন্তু হচ্ছে অটো ট্রান্সমিশন এবং ডোর উইন্ডো সবই হচ্ছে অটো। এটা হচ্ছে সামনের যে সিট কাভারটা আছে সেটা দেখতে পাচ্ছেন। এই পাশের ডোর প্যাডটা একটু আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স চলুন আমরা প্যাসেঞ্জার সিটের লুকটা একটু দেখি।
তো ভিউয়ার্স এটা হচ্ছে এটার প্যাসেঞ্জার সিটের লুকটা, এটাও দেখতে পাচ্ছেন সিট কভারগুলো কিন্তু একদম ফ্রেশ এবং আপনার ডোর প্যাডগুলোও ফ্রেশ আছে পেছনেরটা। এবং ভিউয়ার্স এখানে কিন্তু পেছনের যে গ্লাস এবং পেছনের যে দুই পাশের দুই দরজার যে গ্লাস আছে সেটা কিন্তু ব্ল্যাক পেপার দেওয়া আছে, সানলাইটগুলো কিন্তু সরাসরি আপনাদের হিট করবে না আর কি। তো ভিউয়ার্স এই 110-এর গাড়িটার আমরা ইঞ্জিনের লুকটা দেখছি। এখানে হচ্ছে EFI ইঞ্জিন আছে, এটা কিন্তু 1500 সিসির একটা ইঞ্জিন, এসি কমপ্লিট করা আছে। তো ভিউয়ার্স আমি আপনাদের এটার লুকটা একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু একদমই ফ্রেশ, কোনো রাস্ট নেই, কোনো ময়লা নেই, একদমই ফ্রেশ 1500 সিসির একটা ইঞ্জিন এখানে বসানো আছে। তো ভিউয়ার্স এই 110-এর ব্যাকহুডের যে ইনসাইড লুকটা আছে সেটা একটু দেখাচ্ছি। ভিউয়ার্স এটাও কিন্তু তেলের একটা গাড়ি, এখানে কোনো সিএনজির সিলিন্ডার নেই, সম্পূর্ণ তেলের একটা গাড়ি। এই কারণে এখানে দেখতে পাচ্ছেন সিলিন্ডার না থাকার কারণে পিছনে পেছনে বিশাল একটা স্পেস আছে আপনারা ব্যাগেজ নিয়ে ট্রাভেল করার জন্য। ভিউয়ার্স চাইলে কিন্তু আপনারা এটা সিএনজি করে নিতে পারবেন। সো গাইজ, এই গাড়িটি হচ্ছে 97 মডেল, 2002-এর রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা ইঞ্জিন আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 5,95,000, বাট এটার সামান্য একটু নেগোসিয়েটেড অপশান আছে, আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই গাড়িটা এসে দেখতে পারেন। সো ভিউয়ার্স আমরা এখন আর একটা টয়োটা নোয়া গাড়ি দেখছি, এটা হচ্ছে 4-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। তো চলুন, আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই গাড়িটা দেখিয়েছি, এখন হচ্ছে এই পাশে এটার পাশেই একটা নোয়া, এটাও হচ্ছে ব্ল্যাক কালারের। তো এটার আমরা একটু আউটসাইড লুকটা একটু আপনাদেরকে আগে দেখাই নিই। এটা হচ্ছে এটার পেছনের যে আউটসাইডের লুকটা আছে সেটা একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমরা এটার ইনসাইড লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ইনসাইড লুক, ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক এবং নিচের যে ড্যাশবোর্ডের যে বক্সটা আছে সেই সাইডটা হচ্ছে একটু গ্রে কালারের। তো ভিউয়ার্স ওই পাশের ডোর প্যাডটা দেখতে পাচ্ছেন, এটাও ফ্রেশ আছে। সিট কভারগুলো কিন্তু একদমই ফ্রেশ, একটু ক্রিম কালারের আছে। এটাও 7 সিটের একটা গাড়ি। এই পাশে ডোর প্যাডটা আমি একটু দেখাই দিচ্ছি, এটা অটো ট্রান্সমিশন, ডোর উইন্ডো সবই হচ্ছে অটো। তো ভিউয়ার্স এটা হচ্ছে এটা 7 সিটের গাড়ি, এটা যে মাঝখানে যে প্যাসেঞ্জার সিটটা আছে সেটা আমি একটু দেখাচ্ছি। ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই পাশের ডোর প্যাডটাও ফ্রেশ আছে এবং এটা এসি করা আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাঝখানেও কিন্তু বসার জন্য যথেষ্ট ভালো একটা স্পেস আছে, কমফোর্টেবল ট্রাভেলের জন্য একদম বেস্ট হবে এই গাড়িটা। সো ভিউয়ার্স এটা হচ্ছে এটার পেছনের যে সিটের লুকটা আছে সেটা একটু আমি দেখাচ্ছি, এখানেও যথেষ্ট ভালো স্পেস আছে বসার জন্য। সো ভিউয়ার্স এই নোয়া গাড়িটার আমরা ইঞ্জিনের লুকটা দেখাচ্ছি, এটাতে 2000 সিসির একটা ইঞ্জিন বসানো আছে। সো ভিউয়ার্স আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে এটার ইঞ্জিন লুক, এসি করা আছে। 2000 সিসির একটা ইঞ্জিন এটাতে বসানো আছে এবং এটা কিন্তু সিএনজি করা ভিউয়ার্স। সো ভিউয়ার্স এই টয়োটা নোয়া গাড়িটার আমরা পেছনের যে ইনসাইড লুক আছে ব্যাক হুডের সেটা আমরা দেখছি, এখানে এটি কিন্তু সিএনজি করা, আমি আগেই বলেছি কারণ এখানে সিলিন্ডার আছে। এছাড়াও আপনারা কিন্তু ছোটোখাটো ব্যাগেজ এখানে নিতে পারবেন দূরে কোথাও ট্রাভেলের জন্য। তো ভিউয়ার্স এটা কিন্তু 2004-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 2000 সিসির একটা ইঞ্জিন আছে, পেপার সাপ টু ডেট। এটার আস্কিং প্রাইস হচ্ছে 11,40,000 টাকা, এটা আপনারা নেগোসিয়েট করতে পারবেন ভিউয়ার্স, আপনার গাড়িটি যদি পছন্দ হয় আপনারা এটা নেগোসিয়েট করতে পারবেন। সো ভিউয়ার্স আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করছি এবং এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, গুগল ম্যাপের লোকেশন সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় আপনারা এই শোরুমে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং অবশ্যই ভিউয়ার্স, আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনারা যখন আমার এই ভিডিও দেখে কোনো শোরুমে যাবেন অবশ্যই সেখানে গিয়ে বলবেন যে আমরা মোটর ভেহিকলস বিডি চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে এসেছি, তাহলে আপনারা আশা করি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন বা যে কোনো একটা সুযোগ সুবিধা ইনশাআল্লাহ পাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আজকের জন্য, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।